ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীতের দিন গরম গরম চিতল পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা। আজকে সকালের নাস্তা আমি চিতল পিঠা করব। তো আমি এখন আতপ চাল ভিজিয়ে নিচ্ছি। এটা আতপ চালটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো যখন রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম তখন আমি একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি। চালটা আমি ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে চালটা আমি সারা রাত বাটিতে ভিজিয়ে রাখব। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমি ব্লেন্ড করে দেন পিঠা বানাবো। তারপর আমি সকালবেলা ক্যামেরাটা অন করছি। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা আমি এখন ঘুম থেকে উঠে তারপর একটু ফ্রেশ হয়েছি, তো কিচেনে চলে এসেছি। এসে রাতের বেলা আমি যে গরুর মাংসটা রান্না করেছিলাম, তো গরুর মাংসটা এখন আমি গরম করে নিচ্ছি পিঠার জন্যে। আজকে পিঠা খাওয়া হবে গরুর মাংস আর মাশকলাইয়ের ডালটা রান্না করব। এদিকে হচ্ছে আমি চালটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। প্রতিদিন যে কথাটা বলি আজকেও সেই কথাটা বলছি, আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আপনারা দেখতে পেরেছেন আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর আমি অন্য একটা বাটিতে পানি গরম করে নিয়েছি। তো আমি যখন ব্লেন্ড করেছি এটা একটু ঘন হয়ে গিয়েছিল, তো এখন আমি একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে আমি এখন এটা একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে করলে কিন্তু পিঠাটা ভালো হবে, সেজন্য হাত দিয়ে আমি একটু মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে চিতল পিঠা বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এভাবে যদি আপনারা বানান আশা করছি আপনাদের পিঠাও কিন্তু অনেক ভালো হবে। এখানে কিন্তু আমি কোনো রকমের ভাত ব্যবহার করিনি, ডিম ব্যবহার করিনি বা কোনো রকম ঝামেলা নেই, আর কোনো অন্যরকম কোনো চালও ব্যবহার করিনি। শুধু আমি আতপ চালটা নিয়েছি। এখানে আমি আতপ চাল নিয়েছি 2 পট, আর পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট আমি ব্লেন্ড করেছি। আর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। আমি আর কিছুই ব্যবহার করব না। আপনারা দেখতেই পারবেন পিঠাটা কেমন হয়। পিঠাটা খুবই সুন্দর হবে, ফুলকো হয়। এভাবে যদি আপনারা পিঠাটা ট্রাই করেন বাসায় আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনাদের পিঠাটাও সুন্দর হবে। এখন আমার চিতল পিঠার ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চুলার মাঝে আমার যেই চিতল পিঠা বানানোর যেই খোলাটা সেটা বসিয়ে দিয়েছি। তো আমি একদম নিভি নিভি জ্বালে প্রথমে এটা গরম করেছি। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে তারপর আমি একটা টিস্যু পেপার দিয়ে একটু তেলটা মুছে নিচ্ছি। জাস্ট একটু মুছে নিলাম। এই এখন আমি খোলার মাঝে পিঠার ডোটা দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনাটা প্রথমে দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে ভালো হয়নি, একটু ফাঁকা রয়ে গেছে। তো তারপরে আমি এরকম একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে তারপর ঢেকেছি। ঢাকাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি সুন্দর মতো এটা না ঢাকা যায় তাহলে কিন্তু পিঠাটা ঠিকমতো ফুলবে না, ভালো হবে না। আপনারা দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, অনেকটা ফুলকো হয়েছে। কিন্তু তো গ্যাসের চুলায় আপনারা কিন্তু এভাবে চাইলে পিঠা বানিয়ে প্রিয়জনকে খাওয়াতে পারেন। আর চিতল পিঠা কিন্তু বাঙালি বলতে এই চিতল পিঠাটা অনেক পছন্দ করে, সাথে যদি হয় বিভিন্ন রকমের ভর্তা, মাংস বা মাশকলাইয়ের ডাল। তো আমার আব্বু এসেছে, তো আপনারা জানেন আব্বু মাশকলাইয়ের ডাল দিয়ে চিতল পিঠা অনেক পছন্দ করে। তো সেজন্য আমি মাশকলাইয়ের ডাল রান্না করছি। অন্য চুলায় আমি মাশকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি। যখন আমি পিঠার জন্য ডোটা ব্লেন্ড করেছি ওই সময় আমি ডালটাও ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আরেক চুলায় কিন্তু আমার ডাল রান্না হচ্ছে। তো ডালের রেসিপিটা আমি আর শেয়ার করছি না, আমি আজকে শুধু আমার পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর পিঠাটা আমি একটু মচমচে করে বানানোর ট্রাই করছি। আমার আব্বু একটু মচমচা ধরনের পিঠা পছন্দ করে, তো সেজন্য আমি একটু মচমচা করেই বানাচ্ছি। তো আমার মোটামুটি পিঠা বানানো হয়েছে যেই কটা।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পিঠা উঠানোর পরে কিন্তু অবশ্যই এভাবে ভালোভাবে মুছে তারপরে আরেকটা পিঠা দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বেশি ভালো হবে। আর অবশ্যই এরকমভাবে একটু নেড়ে তারপরে আপনারা ডোটা দিবেন খোলার মাঝে, নয়তো কিন্তু নিচে কিন্তু জমে থাকে, সেজন্য এভাবে দিবেন। তো আমি যেভাবে করি, যে টিপসগুলো আমি ফলো করি, তো সেইগুলো আপনাদের সাথে আমি সম্পূর্ণই শেয়ার করছি। আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমার ভিডিও থেকে কোনো উপকৃত হন, যদি আপনাদের কাছে ভালো লাগে, সেটা কিন্তু আমার কাছে অনেক খুশির একটা বিষয় হবে। তো আমি যতটুকুই জানি, আমি যাই জানি, সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এই ঢাকনাটা একটু আমার কাছে ফাঁকা মনে হয়েছে, সেজন্য আমি নিচে আরেকটা ঢাকনা দিয়ে তারপর এটা দিয়েছি। এই জিনিসটাও কিন্তু অনেক মাথায় রাখতে হবে। তো আমার এই তো নাস্তা রেডি, এখন আমার আব্বুকে খেতে দিব। এখানে গরুর মাংস দিয়েছি, আমি গরুর মাংস ঝোল দিয়েছি। চিতল পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আছে মাসকলাইয়ের ডাল, এই তো চিতল পিঠা। চিতল পিঠাটা খুবই সুন্দর হয়েছে আর আমার আব্বু অনেক পছন্দ করেছে, বলেছে পিঠা অনেক মজা হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ডেরও কিন্তু পছন্দের পিঠা চিতল পিঠা, ওর একমাত্র পছন্দের পিঠাই এটা। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে চিতল পিঠা বানানোটা আমি শিখবো, যেহেতু আমার হাজব্যান্ড এই পিঠাটা এত পছন্দ করে, সেজন্য আমার অনেক ইচ্ছা ছিল। যাক, আমার আল্লাহ তাআলা ইচ্ছাটা পূরণ করেছেন, এখন আমার চিতল পিঠা অনেক পারফেক্ট হয়, মাশাআল্লাহ যেমনই হয় আমার হাজব্যান্ড পছন্দ করে। প্রিয় মানুষদেরকে পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর মাঝে মেয়েরা যে তৃপ্তি পায়, এই তৃপ্তিটা মনে হয় আর কোনো কিছুতেই পায় না, আমার কাছে মনে হয়। তো আমার কাছে ভালো লাগে আমার পছন্দের মানুষরা যে এই সব খাবার পছন্দ করে তাদেরকে রান্না করে খাওয়াতে, খুবই ভালো লাগে। তো সকালবেলা নাস্তার পরে জাইফা আবদুল্লাহ নানা বের সাথে নিচে গিয়েছিল, দোকানে গিয়েছিল। তো গিয়ে ওরা অনেক মজা কিনে নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, তো মজা খেয়েছে। এখন আমাকে বলছিল যে কোক দেওয়ার জন্যে, তো ওদেরকে আমি গ্লাসে কোক ঢেলে দিলাম। জাইফার বাবা একটু বাজারে গিয়েছে। এই তো সব কাজ চলছে। তো সব কাজের মধ্যেও আমার মেয়ের পরীক্ষা, সেটা কিন্তু আমার মাথায় রেখেছি। মেয়েকে ঠিক মতো আমি টাইমে টাইমে পড়াচ্ছি, মেয়ের যেহেতু পরীক্ষা তো সেই দিকেও তো খেয়াল রাখতে হবে। তো মেয়ের পড়াশোনার দিকেও আমার বিশেষ নজর আছে, ও এতক্ষণ পড়াশোনাই করছিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।